আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিবারের মতো আজকেও আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজকে আমি দেখতেই পাচ্ছেন সেজে গুজে রেডি হয়ে গিয়েছি, বাইরে যাব, বলতে দাওয়াতে যাব। আমি আজকে আমার বোন ও খালার বাড়ি বেড়াতে যাব, তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। তো রেডি হয়ে ওয়েটিং করছি গাড়ির জন্য, গাড়ি এসে গিয়েছে। তো আমি আমার আম্মু আমার ভাই আমার সাথে, তো দেখছিলেন আমার ভাই আছে। তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি আমার বোন ও খালার বাড়ি। কারণ হচ্ছে আমার বোনকে যে গ্রামে বিয়ে দেওয়া হয়েছে ওখানে আমার খালারও বিয়ে হয়েছে, তো তারা একই গ্রামে থাকেন, একই গ্রামে পাশাপাশি এলাকায়। সো আমরা যেদিনই যাই না কেন একদিনে দুখান জায়গা মানে বেড়াতে যাই, আমাদের ভালো লাগে। কারণ আম্মু আম্মুর বোনকে দেখেন আর আমরা আমার বোনকে দেখে আসি, তো আমাদের খুবই এনজয় করি আমরা। সো আমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন আমার বোনের বাড়ি প্রথমে আসলাম, কারণ ওখানে আমরা নাস্তা করব। তো ঠান্ডা দিয়েছেন কারণ হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি, তো বৃষ্টিও আছে আবার রোদও আছে, ঠান্ডা। দেখতে পেলাম একটি পেয়ারা গাছ, ওখানে অনেকগুলো বড় বড় পেয়ারা দেখা যাচ্ছে। তো ভাবলাম যদি পাকা হয় তাহলে আমি পেড়ে খাবো। তো কাছে গিয়ে দেখলাম যে তেমন পাকেনি, কাঁচা রয়েছে, আর খুব সুন্দর লাগছিল। আর এখানে ভেন্ডি গাছগুলো লাগিয়ে রেখেছেন আমার পুপু, আর এখানে আমার বোন মেকারনি দিয়েছেন। তো পেয়ারা ভাগ্যে সার খেতে পারিনি কারণ ওটা কাঁচা ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল, খুব সুন্দর একটা ছোটো মোটো গাছ। আর আমার বোন চিপস আর ফ্রাই চিকেন করেছে, কারণ আমার বোনের বাড়ি প্রথমে নাস্তা করে তারপর খালার বাড়িতে চলে যাব। খালার আমার বোনও আমার সাথে যাবে, কারণ আমরা প্রায়ই বেড়াতে গেলে প্রথমে বোনের বাসায় উঠি তারপর আমার খালার বাড়িতে যাই, একদিনে আমাদের দুটো জায়গা বেড়ানো হয়ে যায়। এতে আমার আম্মু অনেক খুশি হন আর আমরা তো অলরেডি অনেক খুশি হই, কারণ আমরাও আমার বোনকে দেখতে পাই, আম্মু আমার বোনকে দেখতে পান। তো নাস্তা করে এখন আমরা চলে যাব। আর যেহেতু গ্রামের রাস্তা কাঁচা থাকে মানে কাদা থাকে, বৃষ্টি দিলে গাড়ি বাড়িতে যায় না, সেই জন্য গাড়ি অন্য জায়গায় পার্ক করে হেঁটে যাচ্ছি। তো তাদের বাড়িতে পাশাপাশি ঈদগাহ আছে নামাজের জন্য, ঈদের নামাজের জন্য এই ঈদগাহে তারা নামাজ পড়ে। আমার বোনের বাড়ির পাশেই এটা, আর এই মসজিদও সাথে জয়েন্ট। তো আম্মু আমার বোনপুতকে নিয়ে এই তো রেডি হয়ে দাঁড়িয়ে আছেন, কারণ আমরা খালার বাড়িতে যাব। আর সাইডে কিন্তু খুব সুন্দর একটা মসজিদ, তো আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগছিল। আর এই বড় একটা গাছ, এটা তেঁতুল গাছ, খুব মজার তেঁতুল, এটা অনেকবার খেয়েছি, আমার বোন দিয়েছে, যেহেতু এটা ওদের বাড়ির গাছ, কারণ ওদের রাস্তা এটা। আর এই তো পিছনে ওদের বাড়ি ছিল আমার বোনের। তো আমি হেঁটে হেঁটে গাড়িতে উঠে তারপর একটুখানি জায়গা বললাম তো পাশাপাশি আমার বোনের খালার বাড়িও, তো ওখানে আমার মামা আর আমার মামা তো ভাই আছে। দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু গিয়েছে, খুব সুন্দর একটা গরু, তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগতে পারে। সাইডে আমার খালাতো ভাই দাঁড়িয়ে আছে। এখন আস্তে আস্তে খালার বাড়িতে চলে যাব, হেঁটে যাচ্ছি, ভালো লাগে। খাদার জন্য গাড়ি তো বললামই বাড়িতে যায় না, কারণ গ্রামে তো ওরকমই, মানে একজন আরেকজনের রাস্তার সাইডে গড়, তো গাড়ি ভিতরে যায় না। তো এসে আমাদের খাওয়ার টাইম হয়েছে, এমনিতে লেট হয়ে গিয়েছে যেহেতু বোনের বাড়ি গিয়েছিলাম, বোন তো গল্প গুজব করে নাস্তা করে, তারপর লেট হয়ে গিয়েছে। এখন এসেই খাওয়ায় বসে গেলাম, দেখলাম যে আমার কালামণি সবগুলো রান্না করে রেডি করে রেখেছেন, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে পাট শাক রান্না করেছেন আম্মুর জন্য, আমার আম্মু খুব পছন্দ করেন পাট শাক। এটা ইলিশ মাছ আলু দিয়ে রান্না করেছেন, দেশি মুরগির ঝোল করেছেন, পাতলা ঝোল করেছেন, আর ডিম বুনা করেছেন, ডিম তো আমার খুব প্রিয়। আর লতা রান্না করেছেন, লতি মানে কচুর লতি, আর হাঁস রান্না করেছেন কাঁঠালের বিচি দিয়ে, ওটা আমাদের খুব প্রিয় সবার, কাঁঠালের বিচি দিয়ে হাঁস অথবা মুরগ মিট যাই হোক না কেন আমাদের খুব প্রিয় একটি খাবার। তো এখন খাওয়া দাওয়া পরে তো একটু রেস্ট নিয়ে, তারপর তো চা না খেলে হয় না, আমরা সবাই একসাথে বসে চা গল্প উজব করি।
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তারপর আমরা বেরিয়ে এলাম, বাড়িতে যাব। তো আসার পথে গলা বাজার যেহেতু গিয়েছি তখন তো আর একটা না একটা কিনতে হবে, আইডিয়া চলে আসে যে ওটা নেই এটা নেই। তো আমি আর আমার ভাই কিছু কসমেটিক্স কিনবো, মানে আমার জন্য আর আমার ভাই, তার জন্য কিছু ক্রিম শ্যাম্পু ওগুলো কিনবে। তো আমরা ভাই বোন মিলে এখানে কেনাকাটা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ওই দোকানটা থেকেই আমি বেশিরভাগ আমার যা ক্রিম লোশন যা লাগে ওখান থেকে আমি কিনি প্রায় সময়। তো আপনাদের সাথে শেয়ার করলাম, তো দেখতেই থাকুন। আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে আমি আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্ট অ্যান্ড লাইকের জন্য আমি এতটুকু এগিয়ে এসেছি সব কিছু আপনাদের জন্য, কারণ আপনারা খুব পছন্দ করেন আমাকে। এই জন্য আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট। তবে আমি কমেন্টের অনুযায়ী আমার লাইকটা কম পড়ে, সো সবাই যদি মনে করে লাইকটা দিয়ে দেন আমার খুব ভালো লাগে, কারণ আমার লাইক বেশি হলে আমার ভালো লাগে। তো আমি বাড়িতে চলে আসছি, আসার পর আমার খালাবার থেকে যা যা এনেছি সেগুলো আমি শেয়ার করছি, আর আমার বোন কী কী দিয়েছে আমাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমি এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিই আপনাদের সাথে শেয়ার করবো বলে, কারণ আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমি অনুপ্রেরণা পাই। তো অনেকগুলো টক, মানে টক জাতীয় জিনিস আমার খালামণি দিয়েছেন, বড়ই আর আম সত্ত অথবা আমের আমি যা আছে, আর ওই বাটাগুলিতে দেখছেন ওগুলো ছোটো মাছ দিয়েছেন। ছোটো মাছ আমাদের খুব ভালো লাগে, মানে মাছের ফোনা বলে এগুলোকে, তো ওগুলো দিয়েছেন, আমি আর দেখাইনি। আর আমার হাতে যে কালো রঙের জুতোটা দেখতে পাচ্ছেন ওটা আমার বোন, মানে আয়ান মম, আয়ানের আম্মু আমাকে গিফট করেছেন, আমাকে দিয়েছেন, কারণ কালো কালো জুতো আমার খুব ভালো লাগে, আমার সবগুলোই জুতোই কালো কালারের। তো আমার বোনের ভালো লেগেছিলো সেজন্য ওই জুতোটা আমার জন্য রেখেছে, আনিয়ে রেখেছে। তো আমি গিয়েছি যখন আমাকে দিয়েছে যে ওই জুতোটা তোমার জন্য আনছি, খুব তোমার পায়ে খুব ভালো মানাবে, আর কালো রঙ তো অলরেডি তুমি পছন্দ করো সেই জন্য। আর এই ড্রেসটা আমার খালামণি আমার বোনকে দিয়েছে, আমার বোন বেগমকে দিয়েছে, কারণ যেহেতু ইউকেতে চলে যাবে তো ওকে গিফট করেছে। ও সবসময় তো আর দেয়নি, তারপরও দিয়েছেন। আর যে টকগুলো দেখেছিলেন ওগুলো আমার খালামণি আমার বোনকে দিয়েছেন ইউকেতে যাওয়ার সময়, ওগুলো নেওয়ার জন্য উনি নিজের হাতে খুব সুন্দর করে আচার অথবা আমি দিয়ে রেখেছেন ওর জন্য। আর আমি যা যা কসমেটিক্সগুলো কিনেছি ওই দোকান থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো বললাম তো মার্কেটে কসমেটিকের দোকানে গেলেই কিন্তু আমার মেকআপের জন্য একটা না একটা কিনতে হয়। আমার আর আমার ভাইয়ের এগুলো শ্যাম্পু আর ক্রিম কিনেছেও। এখানে মিষ্টিগুলো যে দেখতে পাচ্ছেন ওগুলো আমার বোনের হাজবেন্ড দিয়েছে, আর কচুর লতি ওগুলো আমার খালামণি দিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ওখানেই ব্লগটা শেষ করছি, আর প্লিজ সবাই মনে করে লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।